পরিযায়ী শ্রমিকদের নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, ওরা আমাদেরই দেশের, আমাদেরই রাজ্যের লোক। শহরবাসীর উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন শিল্প নগরী দুর্গাপুরের দুই চিকিৎসক ডক্টর অরুণাংশু গাঙ্গুলী ও ডক্টর নুরুল ইসলাম। এদিন শিল্পনগরীর দুই চিকিৎসক আরও জানান, করোনা সংক্রমণ হলে অনেকেই মানুষের ভালো হয়ে বাড়ি ফিরছেন, খুব কম সংখ্যক মানুষেরই করোনায় মৃত্যু হয়েছে। অন্যান্য রোগের মতো এটাও একটা রোগ। এদিন তারা শহরবাসীকে সচেতন করে একথাও বলেন, করোনা হাওয়ায় উড়ে আসে না, তাই দূরত্ব বজায় রেখে কথা বললে, মাস্ক পরলে এবং বাধা না নিয়ে পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে দিলে তবেই এই মারণ ভাইরাসকে পরাজয় করা সম্ভব হবে। আমাদেরই রাজ্যের অধিবাসী যারা কাজের জন্য বাইরে যেতে বাধ্য হয়েছেন, তারা বিভিন্ন জায়গায় কাজ করছেন, অধিকাংশের ক্ষেত্রে আইদার যেখানে কাজ করেন সেগুলো বন্ধ হয়ে গেছে বা তারা একটা অস্থায়ী জায়গায় থাকেন যেখানে থাকে যাওয়া যাচ্ছে না, অতএব তাদের ফিরে আসাটা জরুরি। এর সময় কখন ফিরছেন, আগে ফিরলে ভালো হতো, এখন ফিরলে ঠিক হচ্ছে কি না, এটা আমার বিষয় নয়, কারণ এটা দেখার জন্য অ্যাডমিনিস্ট্রেশন আছেন এবং অনেক বিদগ্ধ লোক আছেন, এপিডেমিওলজিস্টরা আছেন, তারা সেটা করবে। আমি শুধু এলাকার, আমাদের এলাকার একজন চিকিৎসক বা সাধারণ মানুষ হিসেবে কটা কথা আমাদের সকলের মনে রাখা উচিত। প্রথম কথা, করোনাটা আকাশে ঘুরে বেড়াচ্ছে না, বাতাসে ঘুরে বেড়াচ্ছে না, সুতরাং একজন মানুষ যতক্ষণ না আর একজন মানুষের সাথে সামনাসামনি ইন্টারাকশনে আসছে ততক্ষণ অবধি কিন্তু এর সংক্রমণ ওভাবে হয় না। আমার পাশের বাড়িতে যদি পুরো ফ্যামিলিটাই করোনা আক্রান্ত হয়ে থাকে, তার থেকে আমার মধ্যে হাওয়া দিয়ে সংক্রামিত হওয়ার কিন্তু কোনো চান্স নেই। কীভাবে আমরা সংক্রামিত হতে পারি, আমরা ওদের বাড়ি গেলাম, ওদের সাথে কথা বলছি স্বাভাবিক দূরত্ব না রেখে, তা স্বাভাবিক যে প্রতিরক্ষাটা আছে মাস্ক ব্যবহার না করে আমরা যদি কথা বলি, তখন সংক্রামিত হওয়ার একটা সুযোগ আছে। আমাদের যারা বাইরে থেকে আসছেন তাদের পাড়ায় ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদের বাড়িতে কোনো খাবার পর্যন্ত পৌঁছতে দেওয়া হচ্ছে না, তারা সামনের দোকান থেকে খাবার কিনতে গেলেও লোকে তাদের আটকাচ্ছেন। দেখুন, এটা কিন্তু একটা ফ্যানাটিসিজমের পর্যায়ে পৌঁছে যাচ্ছে, এটা কিন্তু বৈজ্ঞানিক নয়। কারণ যারা ফিরেছেন তারা সবাই আক্রান্ত নন, এবং যারা আক্রান্ত তাদের খেয়ে পড়ে বাঁচতে হবে, তাদের থাকতে হবে, এবং সেই দায়িত্বটা কিন্তু সমাজের এবং সমাজের যারা মাথা তাদের। এই করোনার যে প্রবলেম, এটা শুধু আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল নয় বা আমার দেশের নয়, এটা একটা গ্লোবাল প্রবলেম। আর আমাদের রাজ্যের যে শ্রমিক ভাইরা যারা দেশ বিদেশে গেছিল, অন্যান্য রাজ্যে গেছে, তারা যে কাজ করার জন্য পেটের তাড়নায় গেছে, তারা আমাদেরই সমাজের পার্ট। তাহলে তাদের অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে আমাদের মনে হয় একটু মেন্টালিটির কোনো একটা জায়গায় নিজেদের রদ বদল করার একটা জায়গা আছে, এবং সেই জায়গাটা যারা আমরা শিক্ষিত, আমি শহরে থাকি, গ্রামে থাকি, পাড়ায় থাকি, এটা আমাদের সেই কাজটা করতে হবে। কারণ আমরা শিক্ষিত হই কিন্তু অনেক ভুল করছি। আপনি যদি দেখেন আশেপাশের জায়গাতে, তাহলে তারা একটা সাধারণ মানুষ যারা কাজে গেছিল, তারা এই সিচুয়েশনে বাড়িতে আসতে বাধ্য হচ্ছে। আমাদের কর্তব্য তাদের মধ্যে অ্যাওয়ারনেসটা তৈরি করা, যারা যে জায়গা আছেন, যে প্রতিবেশী হোক বা গ্রামের যে কমিটি হোক বা যে ক্লাব আছে বা আমাদের যে বিভিন্ন সরকারি স্তরে যে সমস্ত ইউনিটগুলো আছে পঞ্চায়েত থেকে, তো মানুষের কাছে এটা তুলে ধরা যে করোনা হয়েছে বা কেউ পরিযায়ী শ্রমিক আসছে তার হতে পারে, তার কিন্তু দোষের কিছু না। এটা সিম্পল, যেমন আপনার ভাইরাল ফিভার আপনারও হতে পারে, আমারও হতে পারে, আপনি ঘরের মধ্যে আছেন বলে আপনার হবে না, এটা তো কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবে না। তাহলে আমাদের কাছে, তাদের কাছে এটাই বলতে হবে বারবার, যে ভাই তোমরা বাইরে থেকে এসছো, তোমাদেরই যেমন লাইফের মূল্য আছে আমাদেরও সেটা আছে, তো আমরা আমাদের জায়গা থেকে তোমাদের জন্য যতটুকু করার সম্ভব সেটা করব। তোমাদের কর্তব্য, তোমরা বিদেশ থেকে এসে তোমরা চেষ্টা করো অ্যাটলিস্ট 10 দিন হোক, 14 দিন, যেটা আমাদের গাইডলাইন্সে বলে দিয়েছেন সরকার, যে তোমরা অ্যাটলিস্ট বাড়িতে থাকার চেষ্টা করো।